আসসালামু আলাইকুম, আমি আশিক। আমি আজকে দেখাবো গার্বারের এই মডিফায়ার ভিতরে এই ডিলেটের কাজগুলো আমি আজকে দেখাবো, ঠিক আছে। এখানে আছে পয়েন্ট ডিলেট, নজ লাইন, পিস এবং অল পিস, ঠিক আছে, এবং অ্যানোটেশনের ডিলেটে, ঠিক আছে। তো এই এই ডিলেটের কাজগুলো আজকে আমরা দেখবো, ঠিক আছে। প্রথমে আছে পয়েন্ট ডিলেট। তো পয়েন্ট ডিলেট আমাদের গার্বার এখানে দুই ধরনের পয়েন্ট হয়, একটা হচ্ছে অ্যাট পয়েন্ট, আর একটা হচ্ছে অ্যাট গ্রেড পয়েন্ট, ঠিক আছে। এই অ্যাট গ্রেড পয়েন্ট আর একটা হচ্ছে শুধু অ্যাট পয়েন্ট, ঠিক আছে। এই অ্যাট পয়েন্ট হলো এই যে লাইনের ভিতরে শেপ দেওয়ার জন্য যে ছোটো ছোটো পয়েন্টগুলো হয়, এটা হচ্ছে অ্যাট পয়েন্ট, ঠিক আছে। তো এটাও কীভাবে ডিলিট করতে হবে, মডিফাই জাস্ট এখানে গিয়ে পয়েন্ট, এই ডিলিট পয়েন্ট, তারপরে আপনি এভাবে ধরে জাস্ট রাখবেন, ওকে, রাইট বাটন, ওকে, রাইট বাটন, ওকে। তো একের অধিকও ধরতে হবে না, এক একটা করে ধরবেন, যতটা দরকার হয় ততটা সিলেক্ট করে রাইট বাটন, ওকে, ডিলিট হয়ে গেল, ঠিক আছে। তো আরেকটা হলো এড ফ্রেন্ড, এই যে এড ফ্রেন্ড দিয়েছে, হ্যাঁ, এড গ্রেড ফ্রেন্ড, ঠিক আছে। এই গ্রেড ফ্রেন্ড দিলাম, এখন এটা ডিলিট ফ্রেন্ড, ঠিক আছে, এই যে রাইট বাটন, ওকে, ডিলিট হয়ে গেল, রাইট বাটন, ওকে, ঠিক আছে, এটি সে ডিলিট ফ্রেন্ড। এরপর আমরা দেখবো নোজ, এই নোজ ডিলিট কিভাবে, এই যে এখানে একটা নোজ আছে, এই জাস্ট এটা দূর থেকে আপনি নোজ ধরে রাইট বাটন, ওকে, রাইট বাটন, ওকে, ঠিক আছে, এটি ডিলিট হয়ে গেছে, হ্যাঁ। এরপরে আছে এখানে লাইন ডিলিট, ঠিক আছে। তো আমরা এই লাইন ডিলিটের মধ্যে, তো এই ডিলিটের কাজগুলো কীভাবে করবো, লাইন ডিলিট, যেমন এটা একটা লাইন, এটা আমরা এভাবে ইন্টারনালটা আমরা এভাবে ডিলিট করে দিতে হবে, এই ডিলিট, রাইট বাটন, ওকে, ডিলিট, ঠিক আছে, এভাবে সিলেক্ট করে একসাথে ডিলিট করে দিতে পারবো। এবং এই ডিলিট লাইন দিয়ে এই যে গ্রিন লাইনটাকে ডিলিট করা যাবে না, ঠিক আছে, কখনো ডিলিট হবে না, মুভ হবে, ঠিক আছে, ডিলিট হবে না। আবার এই যে বর্ডার লাইন, এটাও তো লাইন, এই যে এটাও একটা লাইন, এটাও লাইন, এটাও লাইন, ঠিক আছে। তো এটি হচ্ছে ইন্টারনাল, ইন্টারনালগুলো দেখেন একটা ডট ডট হয়ে আছে, আর এটি হচ্ছে আউটলাইন, আউটলাইনগুলো ডিলিট হবে না, এই যে রাইট বাটন, ওকে, আমরা ডিলিট করলাম, ডিলিট হয়েছে, পয়েন্ট ডিলিট, ডিলিট হয়েছে। যদি কোনো লাইনে পয়েন্ট থাকে, ওই লাইনটাকে ডিলিট করে দিলে দিলে সবগুলো লাইন পয়েন্ট, সবগুলো পয়েন্টই ডিলিট হয়ে লাইনটা স্ট্রেট হয়ে যাবে, ঠিক আছে, এই এরকম স্ট্রেট হয়ে যাবে। আর যদি এই ইন্টারনাল ডিলিট করে, ইন্টারনাল লাইনের মধ্যে যদি আমরা এভাবে ডিলিট দিই, তাহলে লাইনটা পুরোটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো বর্ডার লাইন ডিলিট হবে না, এই যেটা বর্ডার লাইন, সেজন্য এটা কি রেডবেন ওকে দিলাম, সবগুলো পয়েন্ট ডিলিট হয়ে গেছে ভিতরে, আর এটা স্ট্রেট হয়ে গেছে, ঠিক আছে। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ইন্টারনাল ডিলিট হবে, আর বর্ডার লাইন, আউটলাইন ডিলিট হবে না, ঠিক আছে। আউটলাইন ডিলিট বলতে ভিতরে সবগুলো পয়েন্ট ডিলিট হয়ে স্ট্রেট হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমরা দেখবো পিস ডিলিট, ঠিক আছে। এই পিস ডিলিট হিসেবে রাইট বাটন, ওকে, একটা পিস ধরলাম, রাইট বাটন, ওকে, পিস ডিলিট হয়ে যাবে, ঠিক আছে, এটা এটা একসাথে ধরে রাইট বাটন, ওকে, ডিলিট হয়ে গেল, ঠিক আছে। এরপরে দেখবো অল পিস ডিলিট, এটা আপনি ক্লিক করলেই সবগুলো পিস ডিলিট হয়ে গেছে, দেখছেন। তো আবার আনডু দিলাম, এখন এই এদেরকে জাস্ট এই টুলসটাকে ক্লিক করলে সবগুলো পিস, মানে ওয়ার্ক এরিয়া থেকে পিসটা ডিলিট হয়ে যাবে। কিন্তু এখান থেকে কোনো পিস ডিলিট করলে এই যে ওপরে সবগুলোই কিন্তু আছে এখানে, হ্যাঁ, একেবারে ডিলিট হয়ে গেল না, এটা সব কিছুই কোনো সেভ হচ্ছে একমার্কে, জাস্ট এই ওয়ার্ক এরিয়া থেকে জাস্ট ডিলিট হয়ে গেল, ঠিক আছে। এই যে দেখুন উপরে সবগুলো আছে, আবার এখান থেকে নিচে নিলেই সবগুলো নিচে চলে আসবে, ঠিক আছে। তো এভাবে শুধু ওয়ার্ক এরিয়া থেকে ডিলিট করার নিয়ম আছে এগুলি, ঠিক আছে। এছাড়াও এখানে রাইট বাটন দিয়ে এই পিসের উপরে রাইট বাটন, পিসের উপরে রাইট বাটন ক্লিক করলে এখান থেকে এই যে পিসটা ডিলিট হয়ে গেল, রাইট বাটন, তো ডিলিট পিস ফ্রম ওয়ার্ক এরিয়া, বাস এখান থেকে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখব, হ্যাঁ, অ্যানোটেশন ডিলিট, ঠিক আছে, অ্যানোটেশন ডিলিট এই যে দিলাম, তারপর এখানে কোনো অ্যানোটেশন অ্যানোটেশন নাই, সেজন্য এটা ডিলিট করতে পারছি, আমরা একটা অ্যানোটেশন দেবো এখানে, ওকে,
create a annotation. Annotation লেখার সময় এখানে চাইলে এটা সাইজটা একটু বাড়াই দেওয়া যাবে, এই যে জায়গাটা, ঠিক আছে? তো এখানে একটা অ্যানোটেশন লিখলাম এটা ডিলিট করার জন্য। অনেক সময় পিসের মধ্যে 1x2 এটা কত পিস হবে, এটা কত পিস হবে, কোনো গ্রাফিক্স থাকলে গ্রাফিক্সের নাম্বার, অনেক কিছু পিসের উপর লিখতে হয়। তো লেখার পর যদি এটা ডিলিট করতে হয় তাহলে এখান থেকে গিয়ে জাস্ট এই অ্যানোটেশন ডিলিট ক্লিক করে রাইট বাটন ওকে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? এটা পুরোটাই ডিলিটের অপশন। এই মডিফায়ার ভিতরে এখানে সবগুলোই ডিলিটের অপশনগুলো আছে, যা কিছু ডিলিট করতে হয় এটা এখান থেকে নিয়ে ডিলিট করা যাবে, ঠিক আছে? ওকে, আজকের মতো এখানে।